আসসালামু আলাইকুম। আজকে আমাদের মিশন চট্টগ্রামে সুস্বাদু টাইগার পাস। টাইগার পাস হচ্ছে পাহাড় বৃক্ষ বিস্তৃত এলাকা। এই সড়কের মোড়ে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের ভাস্কর্য রয়েছে। ঠিক তার উল্টো পাশে ভাস্কর্য রয়েছে একটা ডানে একটা বাঁয়ে, যেটা চট্টগ্রাম শহরে ঢুকতে দেখা মিলবে। বলা যায় টাইগার পাসকে চট্টগ্রামের ফুসফুস, কারণ টাইগার পাসে যে পরিমাণ গাছ রয়েছে সেই পরিমাণ চট্টগ্রাম শহরে কোথাও নেই। সিআরবি টাইগার পাস খুব কাছাকাছি স্থান। চট্টগ্রাম শহরে এমন আরও অনেক কিছু রয়েছে, তা নিয়ে ভিডিও করে যাব। আপনার দেখা মতন নতুন কোনো প্লেস থাকলে আমাদের জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ ওএস মাহদি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সো আমাদের হিস্ট্রিক্যাল ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এমনই কি মিশন ভিডিওগুলো আপনাদের দরকার এটা জানাবেন। আর আমার সাথে আছে শুভ। তো কি অবস্থা তোর? অনেকদিন পরে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্যস্ত মানুষ, আমার মাহদি ভাই ব্যস্ত মানুষ, ব্যস্ত মানুষ বললে চলবে না। মাহদি ভাইয়ের সাথে একটু মানে কি থাকলে একটু অনেক মোমবাতি বাহার আমরা আছি। দেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।